গাইস কালকে ছিল মন্ডে বা সোমবার, কালকে আমাদের গেমে গিল্ডের লেভেল বাড়ানোর কথা। তোমাদের গিল্ড যদি এক লেভেল হয়ে থাকে, এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, এইভাবে কিন্তু লেভেল বাড়ানোর কথা, কিন্তু উল্টে আমাদের গিল্ডের যে লেভেল সেটা কিন্তু দুই থেকে এক হয়ে গেছে। শুধুমাত্র তোমাদেরই না, প্রত্যেকটা গিল্ডের লেভেল এক হয়ে গেছে। এটা কেন হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো, তোমরা কিভাবে গিল্ডের লেভেল বাড়াতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও তোমরা স্ক্রিনের উপর যে গ্লুওয়ালা রিমোটটা দেখতে পাচ্ছ, এই দুটো রিওয়ার্ডই তোমরা ফ্রিতে নিতে পারবে। কিভাবে তোমরা ফ্রিতে পাবে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া এখন তোমরা স্ক্রিনের উপর যে দুটো অ্যানিমেশন আর দুটো স্কাইউইং স্কিন দেখতে পাচ্ছ, এই চারটে আইটেম আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। এগুলো আমাদের গেমে কবে আর কোন ইভেন্টে রিটার্ন আসবে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। সো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দেবো, এখন আমাদের ফ্রি ফায়ার আইডি যদি লেভেল আপ হয় তাহলে কিন্তু আমরা ভালো কিছু আইটেম রিওয়ার্ড পাই না, নয় আমাদের পেট ফুড ধরিয়ে দেবে, না হলে আমাদের গোল্ড দেবে। মানে আমাদের গেমে যত সব টাট্টি টাট্টি আইটেম রিওয়ার্ড আছে, যত বেকার রিওয়ার্ড আছে, সেগুলো আমরা কিন্তু লেভেল আপ রিওয়ার্ডে পাই। কিন্তু গ্রানা ফ্রি ফায়ার এই লেভেল আপ রিওয়ার্ডের যে সিস্টেমটা একটু চেঞ্জ করতে চলেছে। গ্রানা ফ্রি ফায়ার এই লেভেল আপ রিওয়ার্ডে ভালো কিছু আইটেম রিওয়ার্ড অ্যাড করতে চলেছে, কিন্তু রিওয়ার্ড গুলো নিতে গেলে তোমাদের লেভেল আপ করতে হবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি কত লেভেলে কোন আইটেম রিওয়ার্ডটা তোমরা ফ্রিতে নিতে পারবে। তোমাদের ফ্রি ফায়ারের আইডি লেভেল যদি 70 হয় বা তোমাদের আইডি লেভেল যদি 70-এর উপরে হয় তাহলে তোমরা এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারটা তোমরা একেবারেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। যার উপরে 70 লেখাই আছে, আর এই ব্যানারের মধ্যে কিছুটা অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ, বলতে পারো একটা লেজেন্ডারি ব্যানার তোমরা ফ্রিতে নিতে পারবে যখনই তোমাদের ফ্রি ফায়ার আইডি লেভেল 70 হয়ে যাবে। এরপরে তোমাদের ফ্রি ফায়ার আইডি লেভেল যখনই 80 বা 80 হয়ে যাবে, তোমরা স্ক্রিনের উপর যে অবতারটা দেখতে পাচ্ছ যার উপর 80 লেখাই আছে, এই অবতারটা তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর অবতারটার মধ্যেও কিছুটা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, বলতে পারো একটা লেজেন্ডারি অবতার তোমরা ফ্রিতে নিতে পারবে। এরপরে যখনই তোমাদের ফ্রি ফায়ার আইডি লেভেল 90 বা 90 হয়ে যাবে, তোমরা স্ক্রিনের উপর যে গ্লোবাল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, গ্লোবাল স্ক্রিনটার উপরেও কিন্তু 90 লেখা আছে, আর কিছুটা অ্যানিমেশন টাইপের দেওয়া রয়েছে। এই গ্লোবাল স্ক্রিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে যখনই তোমাদের ফ্রি ফায়ার আইডি লেভেল 90 হবে। আর যদি তোমাদের কারোর ফ্রি ফায়ার আইডি 100 বা 100 হয়ে যায়, তোমরা স্ক্রিনের উপর যে ইমোটটা দেখতে পাচ্ছ, গ্লোবাল ফাটিয়ে 100 বেড়াচ্ছে, এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, এই ইমোটটা তোমরা ফ্রিতে পাবে। আমি জানি আমাদের ফ্রি ফায়ার আইডি লেভেল 70-এর উপরে যখনই যাবে তখন 71-72 এই যে লেভেলগুলো এগুলো করতেই আমাদের ঘাম বেরিয়ে যায়, সেখানে 90-100 লেভেলে আমাদের এই রিওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। এই রিওয়ার্ডগুলো শুধুমাত্র তারাই পাবে যাদের ফ্রি ফায়ার আইডি লেভেল এতটা হয়ে যাবে, মানে 90-100 লেভেল যাদের হয়ে গেছে। বলতে পারো গোনাগুনতি কিছু জনের কাছে এই ওয়াল্টার রিমোটটা থাকবে, আপকামিং সময় এগুলো আমাদের গেমের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। আর যদি তোমাদের আইডি লেভেল 50-60-এর মধ্যে হয়, তোমাদের জন্য ভালো কিছু আইটেম রিওয়ার্ড আপকামিং সময় গ্রানা ফ্রি ফায়ার অ্যাড করবে। তো এরপর তোমাদের জানিয়ে দেবো আজকে টু নাইট আপডেট বা আজকে রাত 12-টার কনফার্ম আপডেট। গাইস কালকে আমাদের গেমে বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারই একটা নতুন ইভেন্ট তোমরা দেখতে পারবে। এই ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, কনফার্ম ব্যানারেই কিন্তু এই ডেটটা মেনশন করা হয়েছে। নভেম্বরের 8 তারিখ থেকে, মানে কালকে থেকে 21 নভেম্বর পর্যন্ত ইভেন্টটা গেমের মধ্যে থাকবে। এই ব্যানারে তোমরা দুটো স্কাইউইং আর দুটো অ্যানিমেশন দেখতে পাচ্ছ, চলো তোমাদের রিভিউ করে দেখাচ্ছি। প্রথম যে স্কাইউইংটা সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ড্রাগনের স্কাইউইংটা তোমরা দেখতে পারবে। তারই সাথে তোমরা এখানে যে হর্সের স্কাইউইংটা দেখতে পাচ্ছ, এটাও তোমরা ইভেন্টের মধ্যে দেখতে পারবে। আর এই ড্রাগনের থিমে যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটা তার সঙ্গে হর্সের যে অ্যানিমেশনটা আছে, এই চারটে আইটেম কিন্তু ইভেন্টের মধ্যে থাকবে। আর এটা হতে পারে আমাদের মোকো স্টোর ইভেন্ট। তো কালকে আমাদের গেমে ভোর 4টার সময় ইভেন্টটা অ্যাড হয়ে যাবে, তোমাদের জানিয়ে দিলাম আজকে টু নাইট আপডেটটা। গাইস এখন আমি তোমাদের জানিয়ে দেবো কালকে মন্ডে ছিল বা কালকে সোমবার ছিল, কালকে ভোর 4টার সময় গিল্ডের লেভেল বাড়ার কথা, কিন্তু এখানে গিল্ডের লেভেল না বেড়ে গিল্ডের লেভেল কেন কমে গেছে। তোমাদের গিল্ড যদি এক লেভেলে থাকে, এক থেকে দুই, দুই লেভেলে থাকলে দুই থেকে তিন, তিন লেভেলে থাকলে তিন থেকে চার, চার থেকে পাঁচ, পাঁচ থেকে ছয়, এইভাবে কিন্তু বাড়ার কথা, কিন্তু উল্টে দুই থেকে কেন এক হয়ে গেছে। তোমাদের যাদের গিল্ডের লেভেল 2 ছিল তোমরা হয়তো এটা দেখেছো, তোমরা যদি না দেখে থাকো আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের যাদের গিল্ড লেভেল 2-এর ছিল তাদের গিল্ডটাকে মেনটেন করার জন্য আমাদের যে অ্যাক্টিভিটি পয়েন্টটা সেটা কিন্তু 5100 থাকতে হবে। আর যদি আমরা গিল্ডের লেভেল বাড়াতে চাই তাহলে আমাদের গিল্ডের যে অ্যাক্টিভিটি পয়েন্টটা, যাদের গিল্ড 2 লেভেলের ছিল তাদের যে অ্যাক্টিভিটি পয়েন্টটা, গিল্ডের অ্যাক্টিভিটি পয়েন্টটা 13700 থাকতে হবে। আর এখানে তোমরা দেখতেই পারছো 13700 তো দূরের কথা, তার অনেক বেশি আমরা কিন্তু কমপ্লিট করেছি। কিন্তু তারপরেও গ্রানা ফ্রি ফায়ার আমাদের গিল্ডকে 2 থেকে 3 লেভেলে না নিয়ে গিয়ে 2 থেকে 1 লেভেলে কেন নামিয়ে দিল। আর এটা শুধুমাত্র তোমাদের গিল্ডের সাথেই না, প্রত্যেকটা গিল্ডের সাথেই করা হয়েছে, মানে প্রত্যেকটা গিল্ডকেই 2 থেকে 1 লেভেলে নামিয়ে দিয়েছে। আর এই গিল্ডের এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের গিল্ডের যে ম্যাক্সিমাম মেম্বার ছিল সেটা হচ্ছে 45 জনের, মানে 45 জনই আমাদের গিল্ডের মধ্যে ঢুকতে পারবে। কিন্তু কালকে ভোর 4টার পর আমি যখনই গিল্ডে ঢুকলাম, আমাদের যে 45 জনের শুধুমাত্র গিল্ডা ছিল, মানে 45 জনই আমরা গিল্ডে থাকতে পারতাম, এখানে আমাদের 50 জন করে দেওয়া হয়েছে। মানে আমাদের গিল্ডের যে ম্যাক্সিমাম মেম্বার বা ম্যাক্সিমাম প্লেয়ারটা সেটা কিন্তু 45 থেকে 50 করে দিয়েছে, 5 আরও বাড়িয়ে দিয়েছে। যদি তোমাদের 40 বা 45 জনের গিল্ড হয়ে থাকে তাহলে তোমরা এখন গিয়ে দেখো, এখন দেখতে পারবে সেখানে 50 করে দিয়েছে, মানে এখন তোমরা তোমাদের গিল্ডে 50 জন মেম্বার বা 50 জন প্লেয়ার তোমাদের গিল্ডে ঢোকাতে পারবে।
লাগবে আমাদের গিল্ডের লেভেল কেন কমে গেছে এটা জানার জন্য সিম্পলি এখানে তোমরা একটা জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছো ডান দিকে উপরের সাইডে তো এটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে গিল্ডের ফুল ডিটেইলস তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে এখানে এক নম্বরে লেখা আছে আমাদের গিল্ডের যে অ্যাক্টিভিটি পয়েন্টটা সেটা প্রতি সোমবার ভোর 4টার সময় ক্যালকুলেশন হবে এন্ড সেটার বেশি আমাদের গিল্ডের যে লেভেল সেটা ইনক্রিজ হবে মানে আমরা পুরো সপ্তাহে যে গিল্ডের অ্যাক্টিভিটি পয়েন্টটা জমা করব সেটা প্রতি সোমবার ভোর 4টার সময় ক্যালকুলেশন হবে এন্ড সেটার বেশি আমাদের যে গিল্ডের লেভেলটা সেটা কিন্তু ইনক্রিজ হবে মানে গিল্ডের লেভেল বাড়বে দুই নম্বরে লেখা আছে প্রতি সপ্তাহে আমাদের গিল্ডের যে সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাক্টিভিটি পয়েন্ট আছে সেটা আমাদের মেইনটেইন করতে হবে যেমনটা এখানে দেখতেই পাচ্ছো লেভেল 1 হলে 200 লেভেল 2 হলে 5100 লেভেল 3 হলে 10700 লেভেল 4 হলে 19400 এইভাবে কিন্তু লেভেল 5 হলে এত আর লেভেল 6 হলে এত আর এখানে এটাও লেখা আছে যদি আমরা প্রতি সপ্তাহে গিল্ডের অ্যাক্টিভিটি পয়েন্টটা মেইনটেইন না করি আমাদের গিল্ডের লেভেলটা ডাউনগ্রেড হবে বা আমাদের গিল্ডের যে লেভেলটা সেটা কমে যাবে আর এবারে কিন্তু এটাই আমাদের সাথে হয়েছে যাদের গিল্ড লেভেল 2 এর ছিল তাদেরকে 5100 অ্যাক্টিভিটি পয়েন্ট করতে হতো বা 5100 অ্যাক্টিভিটি পয়েন্ট করতে হতো কিন্তু এই 5100 অ্যাক্টিভিটি পয়েন্টটা এক সপ্তাহের মধ্যে আমরা কেউই করে উঠতে পারিনি যার জন্য আমাদের গিল্ডের যে লেভেলটা সেটা ডাউনগ্রেড হয়েছে যার জন্য আমাদের গিল্ডের লেভেল কমে গেছে আর আমার যতটুকু মনে হয় আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তোমরা যদি গিল্ডের রুলসটা একটু ভালো করে পড়ো এখানে তোমরা দেখতে পারবে গিল্ডের লেভেল 1 হলে 200 অ্যাক্টিভিটি পয়েন্ট মেইনটেইন করতে হবে কিন্তু যখনই তোমাদের গিল্ডের লেভেল 2 হবে এখানে 5100 অ্যাক্টিভিটি পয়েন্ট মেইনটেইন করতে হবে ভাই এটা কি রকমের কথা 200 থেকে একবারে 5100 আমার যতটুকু মনে হয় গ্রানা ফ্রি ফায়ার এখানে কিছু ফল্ট করেছে বা গ্রানা ফ্রি ফায়ার এখানে কিছু ভুল করেছে যার জন্য লেভেল 1 এ ভাই 200 অ্যাক্টিভিটি পয়েন্ট চাই আর লেভেল 2 এ ভাই 5100 মানে কোথায় যাচ্ছে তোমরা বুঝতে পারছো তো এখানে কিছু ফল্ট করেছে গ্রানা ফ্রি ফায়ার এই প্রবলেমটা যত তাড়াতাড়ি সলভ করবে তোমাদের গিল্ড যে লেভেলে যাওয়ার কথা সেই লেভেলে আবারও চলে যাবে যখন গ্রানা ফ্রি ফায়ার এটাকে ঠিক করবে আশা করছি বুঝতে পেরেছো আর গিল্ডের ব্যাপারে যদি কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে নেক্সট ভিডিওতে আমি কিন্তু অবশ্যই সেই কমেন্টগুলো তুলব এখন আমি তোমাদের গিল্ড ওয়ার্স ইভেন্টের ব্যাপারে বলে দিই গিল্ড ওয়ার্স ইভেন্ট আমাদের গেমে 11 তারিখ থেকে স্টার্ট হবে মানে নভেম্বরের 11 তারিখ মানে বুঝতেই পারছো সামনের শনিবার থেকে গিল্ড ওয়ার ইভেন্টটা স্টার্ট হবে সামনের শনিবার 6:30 থেকে 10:30 পর্যন্ত গিল্ড ওয়ার্স ইভেন্টটা চলবে আর এই গিল্ড ওয়ার্স ইভেন্ট আমাদের গেমে 2024 সালের জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্তই থাকবে টোটাল 11টা রাউন্ড হবে যেমনটা দেখতেই পারছো প্রতি শনিবার 6:30 থেকে 10:30 পর্যন্ত এই রাউন্ডগুলো চলবে প্রতি শনিবার গেমের মধ্যে 6:30 পর থেকে একটা নতুন মুড তোমরা দেখতে পারবে যেটার নাম গিল্ড ওয়ার্স তো গিল্ড ওয়ার্স মুডটা তোমাদের খেলতে হবে মানে তোমাদের যারা গিল্ড মেম্বার আছে তো গিল্ড মেম্বারদের সাথে তোমরা যত বেশি এই মুডটা খেলবে তত বেশি তোমরা পয়েন্ট কালেক্ট করতে পারবে যত বেশি তোমরা কিল করবে তত বেশি তোমরা পয়েন্ট কালেক্ট করতে পারবে আর এই গিল্ড ওয়ার ইভেন্টটা শেষ হওয়ার পর মানে প্রতি শনিবার 10:30 পর তোমরা গিল্ডের যত বেশি পয়েন্ট কালেক্ট করেছো সেই পয়েন্টটা ক্যালকুলেট হবে ক্যালকুলেট হওয়ার পর যদি তোমরা টপ 15 গিল্ডের মধ্যে থাকতে পারো তোমরা কিন্তু ভিবাজ পাবে যেটা গিল্ডের ভিবাজ আর যদি তোমাদের গিল্ড টপ গিল্ডের মধ্যে থাকে তাহলে তোমরা এখানে যে মাল্টিপল স্কাইউইংটা দেখতে পারছো এটা গিল্ডের প্রত্যেকটা মেম্বার ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও গিল্ড গ্লোরির যে টাইটেলটা সেটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে এছাড়াও নভেম্বরের 10 তারিখে একটা লাকি ড্র হবে যেসব গিল্ডের 30 প্লাস মেম্বার আছে মানে 30 জনের বেশি আছে যেসব গিল্ডে সেই সব গিল্ডে একটা লাকি ড্র হবে যদি তাতে তোমার গিল্ড মানে উইন হয় তাহলে কিন্তু তোমার গিল্ডের যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই যে গ্রোজার গান স্কিনটা দেখতে পারছো এই গান স্কিনটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও গিল্ডের কিছু এক্সক্লুসিভ অবতার পাবে যেগুলো তোমরা ফ্রিতে নিতে পারবে যদি তোমাদের গিল্ড উইন হয় বা যদি তোমাদের গিল্ডটা জিতে যায় তো নভেম্বরের 10 তারিখে গিল্ডের লাকি ড্রটা হবে যদি তোমাদের গিল্ডে 30টা মেম্বার না থাকে তোমরা আজকেই 30টা মেম্বার করে নাও বা 30টা প্লেয়ার তোমাদের গিল্ডের মধ্যে ঢুকিয়ে নাও যাতে তোমাদের গিল্ড ওই লাকি ড্রতে পার্টিসিপেট করতে পারে আশা করছি বুঝতে পেরেছো সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও আর যেমনটা আমি তোমাদের বললাম গিল্ড নিয়ে যদি কোনো রকমের কোশ্চেন বা যদি কোনো রকমের ডাউট তোমাদের মনে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে পরের ভিডিওতে আমি তোমাদের কমেন্টটা অবশ্যই তুলব আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাটা বাই বাই গাইস বাই বাই